আসসালামু আলাইকুম, আমি সোমা। আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো প্রথমেই দেখাচ্ছি আমাদের নতুন বাসা আর যার অবস্থান। তো এখানে টুকিটাকি আমাদের সব কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে, আর কল বেসিন সব কিছু বসানো কমপ্লিট। এখন আমরা নতুন বাসায় উঠব, তাই এগুলোকে একটু পরিষ্কার করার জন্য এসেছি। তো বাথরুমের কাজও কমপ্লিট, তো এই কারণে এগুলো পরিষ্কার করব। আর তাই গুছানোর জন্য বাসায় ওঠার আগে এগুলো পরিষ্কার করে নিলে আসতে সুবিধা হবে, বা সব কিছু গুছিয়ে নিতে সুবিধা হবে। তো ফ্লোরগুলো ময়লা হয়ে আছে, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এগুলোর মধ্যে লাস্টে টাইসের পরে একটা পুটিং বসিয়ে পরিষ্কার করানো হয়। তারপরও কিছু কিছু টুকিটাকি ময়লা আছে, যেহেতু অন্যান্য লোকেরা কাজ করেছে, তো সেই কারণে ফ্লোরগুলো বালু বালু হয়ে আছে, তাই মুছে পরিষ্কার করে নিব। আর বাসায় আসার আগে এগুলো পরিষ্কার করে নিলে দেখা যায় যে বাসায় উঠার পর কাজের পরিমাণটা একটু কমে যায় এবং কষ্টটাও কম হয়। তো সব রুমেরই একই অবস্থা, এগুলো ধুলো বালুতে ময়লা হয়ে আছে, কারণ এখানে আসা হয় না। আর পুরো বাসাটাই ফাঁকা, চারোদিক থেকে ধুলো বালি আসে। আর এই হচ্ছে আমার বাবাই, যে কিনা এই বাড়িতে একেবারেই আসতে চায় না। তার কেন জানি এই বাড়িতে ভালো লাগে না, তার পুরনো বাড়িতেই থাকতে ভালো লাগে। আমরা এখন যে বাসাতে আছি সেই বাসাটাই তার খুব পছন্দ। এবারে রাস্তার মোড়েই আসলে ও আর এখানে ঢুকতে চায় না, কেন জানি ওর এই অভ্যাসটা একেবারে ছোট থেকেই। যখন আমরা এখানকার বাড়ির কাজ ধরি, মানে দুইতলার কাজ আমরা ওঠার জন্য ধরি, ঠিক তখন থেকেই যদি এখানে নিয়ে আসা হতো তাহলে আর সে 1 মিনিটও থাকতো না, বাসা যাওয়ার জন্য সে ছুটাছুটি করতো। আর এগুলো হচ্ছে আমার হাতের কাজের জিনিস, যেহেতু টুকিটাকি অনেক বেশি, আমার হাতের কাজের জিনিসের পরিমাণটা একটু বেশি, তাই আমি এগুলোকে আলাদা আলাদা করে প্যাক করে নিচ্ছি, যাতে করে আমার গুছিয়ে নিতে সুবিধা হয়। যেহেতু আমরা বাসা পাল্টানোর দিন অনেক মাল সামানা থাকবে, আমার শাশুড়ি মায়ের, দেবরের, এছাড়া আরও ঘরের আনুষঙ্গিক অনেক জিনিস, তো সেগুলো গুছাতে গুছাতে দেখা গুছাতে আমার জিনিস গুছাতে অনেক সময় সাপেক্ষর ব্যাপার। তাই আমি আগে থেকে টুকিটাকি গুছিয়ে, আর যেহেতু এটা আমাদের নিজেদের বাড়ি খালি আছে, টুকিটাকি এখানে এনে রেখে দেব, যাতে করে আমি হাত দিলেই গুছিয়ে নিতে পারি প্রয়োজন মতো জিনিসগুলো নেওয়ার পরে। তো এগুলো হচ্ছে সব সুতা বক্সের মধ্যে, বা আমি আমার প্রয়োজন অনুসারে যেভাবে যেভাবে রেখেছি ঠিক সেভাবে সেভাবে আমি গুছিয়ে গুছিয়ে নিয়ে যাব সব কিছু। এই ব্যাগের মধ্যেও উল সুতাগুলো, আর যে বোতলগুলো দেখছেন, দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো সব বোতল। বোতলের মধ্যে আমি সুতা বেছিয়ে রেখেছিলাম, তো দেখে মনে হচ্ছে যেন এক বোতলের গাঁটটি, আসলে এগুলো সব সুতা পেঁচানোর কারণে এই বোতলগুলো জমেছে। কিছু মেশিনে সেলাই করার জন্য সুতা, তো এগুলো এখানে আমার মেশিনে জিনিসপত্র বেশি, বক্রম, নর্মাল সুতা, এক্সট্রা হচ্ছে টিপ বোতাম বা যেগুলো প্রয়োজনীয় জিনিস লেগে থাকে, এগুলো আমি এক্সট্রাভাবে উঠিয়ে রাখি, যাতে করে যখন না থাকবে হাতের কাছে থেকে বা আনা পসিবল হবে না, ঠিক তখন যেন আমি এখান থেকে নামিয়ে ব্যবহার করতে পারি, তাই আমি এক্সট্রাভাবে এগুলোকে উঠিয়ে রাখি। কারণ দেখা যায় আমরা মেয়েরা বা যে কোনো সময় বা কোনো প্রেশারে থাকলে, কাজে থাকলে বের হতে পারি না, তো হুটহাট প্রয়োজন পড়লে যেন আমি নামি এখান থেকে ব্যবহার করতে পারি, তো এটার জন্য আলাদা করে রেখেছি। আর এটা একটা ঝুড়ি, সেখানে আমি সবসময় আমার সেলাইয়ের কাপড় চোপড় যা কিছু আছে বা কাটাকাটি জিনিসগুলো ওটাতে রাখি। তো এটা হচ্ছে আমার আলমারি, আলমারির মধ্যে আমার জিনিসপত্র সব উল্টাপাল্টা হয়ে আছে, গোছাচ্ছি না, কারণ জানি নতুন বাসায় যাওয়া হবে, তো সেই হিসেবে গোছানো হচ্ছে না সব। আজকে 1 মাস যাবৎ সব এলোমেলো হয়ে আছে, ওইভাবে আর কি গোছানতেই মনে চায় না, যে মনে হয় একবারে নতুন বাসায় গেলেই সব কিছু একসাথে করে নেব। তো আমি সব কিছু ভাগে ভাগে ব্যাগে করে নিচ্ছি, যাতে করে আমার গোছানোর সময় বারবার ভাঁজ করতে না হয় এবং এলোমেলো না হয়ে যায়। তাই আমি এগুলো ব্যাগের মধ্যে, যেগুলো আমার জিনিস, আমার ছেলের জিনিস, আমার হাজব্যান্ডের জিনিস, ব্যাগে ব্যাগে করে নিচ্ছি। তো এটার মধ্যে সব আমার ছেলের জিনিসগুলো রেখেছি, যাতে করে ওর তাকে মধ্যে আমি গোছানোর সময় সব কিছু একসাথে বের করে ওর জিনিসগুলো এক তাকে রেখে দিতে পারি। আর ওই ব্যাগের মধ্যে হচ্ছে আমি আমার জিনিসগুলো রেখেছি,
আর এখানে আমি সব পলিথিন পলিথিন করে বেঁধে রেখেছি, যেহেতু ও ছোট মানুষ, ওর কিছু আছে নর্মাল ব্যবহারের জন্য, কিছু প্রয়োজনীয় জিনিস আছে, কিছু বাহিরে যাওয়ার জিনিস, তো সেইভাবে আমি পলিথিন পলিথিন করে রেখেছি। আর ছোট মানুষের জিনিস কিন্তু একটু হারিয়ে যায়, বেশি খুঁজে পাওয়ার একটু ঝামেলা থাকে, তাই এভাবে রাখি আমি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আর এখানে সব কিছু আমার জামা কাপড় যা কিছু আছে আমি সব সিরিয়ালে ভাঁজ করে করে রেখেছি, যাতে করে আমার আলমারি গোছানোর সময় ভাঁজ করতে না হয় এবং সময় না লাগে, খোঁজাখুঁজি যেন না করতে হয়, একবারে আমি ব্যাগ থেকে গুছিয়ে নিতে পারবো ডাইরেক্ট। আর এটা হচ্ছে পরের দিন। পরের দিন আমাদের নতুন বাসায় গিয়েছি, যে হচ্ছে আমি আমার রুমটাকে পরিষ্কার করব, আর যে জিনিসগুলো গুছিয়েছি সেগুলো আমি টুকিটাকি রাখার জন্য আমি আমার বাসায় এসেছি। তো সরাসরি যে রুমটি দেখছি এটা আমার শাশুড়ি মায়ের, এটা ডাইনিং রুম, আর ওটা হচ্ছে কর্নারে যেটা ওটা গেস্ট রুম হিসেবে রাখা হবে। এখানে কিচেন, আর পাশেই হচ্ছে আমার রুম, এটা হচ্ছে আমার রুম। তো এখানে আমি আমার জিনিসগুলো কিছু রাখবো, যেগুলো আমি গুছিয়ে রেখেছি, তো সেগুলো নিয়ে আসবো, নিয়ে এসেছি, এগুলো আমি গুছিয়ে রাখার জন্য এসেছি। আর এটা হচ্ছে আমার দেবরের রুম। তো ঘুরে ঘুরে আমি আমার ফাঁকা ফ্ল্যাটটি দেখাচ্ছি সবার রুমগুলো। তো ইনশাআল্লাহ পরবর্তীতে মাল নিয়ে গুছিয়ে গুছিয়ে নেওয়ার পরে আপনাদের সাথে আবার রুম ট্যুর শেয়ার করব। তো আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আর যারা নতুন বাসা পাল্টাবে তাদের তো কষ্টের কোনো লাভ নেই, কিছুটা হলেও উপকারে আসবে আমার মতো করে যদি এভাবে কাপড়গুলো আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে রাখেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে গুছিয়ে নিতে। বাসা পাল্টানো আসলেই খুবই কষ্টকর। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি নতুন বাসায় উঠতে পারি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।